আমি হলাম ফাউন্ডার ডন কিশোরগঞ্জের বাচ্চা, নাম আমার তমেত শাহ। এই কিশোরগঞ্জের মাঝে আমার যেটুকু পাওয়ার আছে এই বাংলাদেশের মাঝে একটা লুকর এইটুকু পাওয়ার নাই। হ্যাঁ আমার জানেন আমার কিশোরগঞ্জের মাঝে আমার কতটুকু পাওয়ার, যদি জানেন তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাইবেন। কি জানেন আমার ব্যাপারে, আমার ব্যাপারে কি বুঝছেন? হ্যাঁ আমি কারো সাথে কিছু কইছি, আমি কারোর সাথে কিছু বলছি যে আমার কতটুকু পাওয়ার আছে? কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ হাওয়া নিকলি অষ্টগ্রাম, এটা কাজ জায়গা, এটা সব আমার। এই যে ফুলটা দিছে এটা কেরা দিছে? এটা আমি দিছি, আমার নিজের টাকা দিয়ে দিছি। কি বিষয়, আমার বিষয়ে কিছু জানেন? হ্যাঁ এই কিশোরগঞ্জের মানুষ আমার কথা উড়ে বসে, কি জানেন? আমি যে জানুন কি, আমি এক নাম্বার গুন্ডা কিশোরগঞ্জের মধ্যে, এক নাম্বার নেতা। মানুষ আমার কথা ছাড়া একটা বাড়ি ঘর কিচ্ছু না, আমার কথা ছাড়া। এই যে ক্ষেত দিয়ে লাগাইছে যে কিশোরগঞ্জ, কার কথা? আমার কথা, আমার অনুমতি দিছি বাদে তারপর লাগাইছে। কি জানেন আমার ব্যাপারে, আমার এবার ব্যাপারে কি বুঝেন? হ্যাঁ আমি এখন কিশোরগঞ্জের মধ্যে নেতা আছি, কয়েকদিন বাদে আমি বাংলাদেশের মধ্যে নেতা হয়ে পড়বাম। হ্যাঁ আগে সম্মান করতে শিখেন, শ্রদ্ধা করতে শিখেন, মর্যাদা দিতে শিখেন আমাকে, না হয় আপনার আমার পায়ের তলে পড়ে থাকবেন আর মাত্র দুইটা দিন অপেক্ষা করেন। কিশোরগঞ্জ কিন্তু আমি এলাকা সব কাঁপাই আলতাছি। হ্যাঁ যে কেউ আমার নাম কিশোরগঞ্জ আয়া লইলেই আপনাকে আপনাকে পাওয়ার তলে কি কইতে আমি মাথার উঠে করে রাখবো আপনারই, বুঝিনি ব্যাপারটা? তাহলে আমার নাম ডাকবেন কিশোরগঞ্জ আয়া, আপনাকে এমন সম্মান শ্রদ্ধা করবো অক্ষয় সব বলে আসবো আপনারে, বুঝছেন ব্যাপারটা? আমি এলাম কিশোরগঞ্জের মধ্যে অলরাউন্ডার গুন্ডা নায়ক, আমার ব্যাপারে আপনারা হয়তো জানেন না, যদি জানতেন তাহলে আমাকে সম্মান করতে শ্রদ্ধা করতে আমাকে মর্যাদা দিতে শিখতেন। ফকিন্নি গরিবের দলে গল, সবাই গরিব সবাই ফকিন্নি, আমি এলাম একমাত্র বড় লোক। এই বাংলাদেশ কি, এই কিশোরগঞ্জ কি, এই পৃথিবীর ভিত্তি আমি একমাত্র বড় লোক, বুঝছেন ব্যাপারটা? এই কিশোরগঞ্জের মধ্যে আমি একমাত্র গুন্ডা, আমার কথা কিশোরগঞ্জ উড়ে বসে।